দর্শক, বাংলা টিভির লাইভে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন মিরপুর, রাজধানীর মিরপুর স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে গত কয়েকদিন ধরে যে সাকিবকে বাদ দেয়া এবং সাকিবকে দলে নেওয়া নিয়ে যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরের স্টেডিয়াম প্রাঙ্গণে খুবই উত্তপ্ত একটা পরিস্থিতি। লাঠিসোঁটা নিয়ে একদল আরেক দলকে সাকিবের পক্ষে এবং সাকিবের বিপক্ষে তাদের যেই ধাওয়া, পাল্টা ধাওয়া, সেই অবস্থান এই মুহূর্তে খুবই উত্তেজনাকর অবস্থা মিরপুর স্টেডিয়ামে। ভাই ভাই কিসে দিয়ে অ্যাটাক করতে, ভাই কিসে দিয়ে তুমি অ্যাটাক করছো? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন থমথমে একটা পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়া। এই মুহূর্তে যারা ধাওয়া দিচ্ছে তারা হচ্ছেন সাকিবিয়ার পক্ষে, তারা হচ্ছেন সাকিবিয়ান। কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছি যে এই স্টেডিয়ামকে ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই ধরনের একটা উপস্থিতি, আমরা ঠিক এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতিই আমরা চোখে দেখছি না। তার মধ্যেই এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন সবাই। আসলাম যে সাকিবিয়ানরা একটা লং মার্চ ঘোষণা করলো, তারপর দেখা গেল যে এক পক্ষে এসে তাদেরকে সরে দিল, এরপর আবার তারা আসলো, আবার তারা সরে গেল। এবং আসলে লাস্ট 5 থেকে 6 ঘন্টা যেটা হলো এটা আসলে বিশৃঙ্খলা। এবং মানে যেহেতু ক্রিকেট বিটে কাজ করি, ফুটবল বিটে কাজ করি, স্পোর্টসের সাথে আসি, মানে এইটা কখনোই আমাদের ক্রিকেটের রেপুটেশনের সাথে একেবারে যায় না। এটা অবশ্যই ইন্টারন্যাশনাল নিউজ হবে, এটা ICC অবধি পৌঁছাবে, MCC অবধি পৌঁছাবে। কালকে ম্যাচ, এর আগে এই ধরনের ঘটনা আসলে আমাদের ক্রিকেটের জন্য কতটা ক্ষতি হতে পারে? অবশ্যই ক্ষতি। সাউথ আফ্রিকা তো এমনিতেই খুব কনসার্ন আছে, আপনারা জানেন হয়তো, গেল পরশু একটা ড্রোন জাস্ট উড়ানো হয়েছিল স্টেডিয়ামের উপরে। সাউথ আফ্রিকার দল থেকে বলা হয়েছে এই ড্রোনটা যাতে নামানো হয়, তার মানে তারা কিন্তু অলরেডি একটু আতঙ্কে ছিল। এর উপর এরকম পরিস্থিতি যখন তারা বাংলাদেশের কোনো গণমাধ্যমে দেখবে বা ইন্টারন্যাশনাল কোনো গণমাধ্যমে দেখবে, এটা অবশ্যই তাদের জন্য। সিরিজ শুরু হওয়ার আগে সাউথ আফ্রিকার একটা নিরাপত্তা দল বাংলাদেশে এসে নিরাপত্তা যে তদারকি করে গিয়েছে, তার ফলশ্রুতিতে তারা একটি গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই কিন্তু সাউথ আফ্রিকা দল বাংলাদেশে অবতরণ করে। অবতরণ করার পর থেকেই যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি গত 3-4 দিন ধরে, এতে আসলে আমাদের এই খেলা, আগামীকালকে খেলা এবং বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ এবং বাংলাদেশের যে একটা রেপুটেশনের ব্যাপার সবার, আপনি কি মনে করেন যে কেমন প্রভাব পড়তে পারে? না দেখেন, সাউথ আফ্রিকা টিম যখন তাদের একটা প্রোটোকল টিম পাঠিয়েছিল দেখার জন্য যে এখানে নিরাপত্তা ইস্যু ঠিক আছে কিনা, তখন কিন্তু অবশ্যই আপনার বাসায় মেহমান আসলে আপনি প্রথম দেখানোর চেষ্টা করবেন যে এভরিথিং ইজ ফাইন, তো তখনও সেম হয় যে সবকিছু নর্মাল থাকে। বাট সাউথ আফ্রিকা এখানে ল্যান্ড করার পর তারা অলরেডি প্র্যাকটিস সেশন করে শুরু করে দিয়েছে, আগামীকাল তারা মাঠে নামবে। এখন কিন্তু সিচুয়েশন সেরকম নাই যেরকম ছিল যখন তারা ফার্স্ট এসেছিল দেখার জন্য যে এখানকার সিচুয়েশন ঠিক আছে কিনা। তো এটা বলতেই হয়, এটা অবশ্যই আমাদের ক্রিকেটের রেপুটেশন একেবারে নষ্ট করে। এবং এই আগামীকাল ম্যাচ শুরু হবে, ম্যাচের পর স্টেডিয়ামের টিকিট কেটে কারা এবং কোন ধরনের দর্শক খেলা দেখতে যাচ্ছে, এটা একটা কনসার্নের বিষয়। আবার সেকেন্ড টেস্টে দেখলাম আমরা সাকিবের ভক্তরা চাচ্ছিল যে সেকেন্ড টেস্টে যাতে সাকিব কাবাডি ইনক্লুড করা হয়। তো সব মিলিয়ে এই দুই পক্ষের রেশারেশির মাঝে ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেটের, এটি শুধু বলার, এছাড়া আসলে কিছু বলার নাই। ওকে, থ্যাংক ইউ দর্শক। আপনি শুনতে পেলেন আমাদের একজন সহকর্মী, তিনি তার
মতামত এবং গত 4-5 ঘন্টা যাবত এই ক্রিকেট স্টেডিয়ামের সেই গেটের সামনে যে ধরনের একটা বিশৃঙ্খল এবং উত্তপ্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে তিনি তার মতামত জানাচ্ছিলেন এবং তিনিও শঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ধরনের পরিস্থিতি অবশ্যই সুখকর নয় কারণ সাউথ আফ্রিকা দল আসার পূর্বেই